হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়ে গিয়েছে, তো সবার প্রথমেই কংগ্রাচুলেশন জানাই তোমাদের সবাইকে যে তোমরা তোমাদের জীবনের প্রথমে একটা বড় পরীক্ষাতে উত্তীর্ণ হতে পেরেছো। আর তোমাদের মধ্যে অনেকেরই রেজাল্ট খুব ভালো হয়েছে আমি দেখলাম, আর বেশ অনেকেই রয়েছো যাদের রেজাল্ট মন মতো হয়নি, মানে তোমরা চাইছিলে যে রেজাল্ট হয়তো আরও একটু ভালো হবে কিন্তু তোমার মনে হচ্ছে যে রেজাল্ট একটু বাড়তে পারে। তো তোমাদের সবাইকে বলবো তোমরা তোমাদের খাতা অবশ্যই রিভিউ করে নেবে। এবার আসি আসল কথায়, যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তো তোমাদের সবাইকে অভিনন্দন। আর বেশি লাফালাফি করার দরকার নেই, কারণ খেলা তো সবে শুরু হলো, এখনো অনেক পথ চলা বাকি রয়েছে, তার জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর যাদের রেজাল্ট ভালো হয়নি তারা একটু মন দিয়ে শোনো। দেখো, জীবনে চলার পথে উত্থান পতন তো আসবেই। আজ হয়তো তোমার রেজাল্ট খারাপ হয়েছে, যার জন্য হয়তো তোমার মন খারাপ হচ্ছে, দুঃখ লাগছে হয়তো, আর মন খারাপ হওয়াটাও উচিত। কিন্তু তার মানে এই নয় যে তুমি ব্যর্থ হয়ে গিয়েছো, এমনটা নয়। দেখো, ইতিহাস সাক্ষী আছে, যারা এই যে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে না, পরবর্তী জীবনে গিয়ে তারা কিন্তু খুব একটা বড় কিছু করতে পারে না, কারণ তারা জানেই না যে ব্যর্থতা আসলে কি। সফল কিন্তু তারাই হয় যারা মন থেকে, ভেতর থেকে ব্যর্থতাটাকে অনুভব করতে পেরেছে, ব্যর্থতার কষ্টটা কি সেটা যারা বুঝতে পেরেছে, এবং শত ব্যর্থতার পরেও উঠে দাঁড়ানো যারা সাহস দেখিয়েছে, তারাই কিন্তু পরবর্তী জীবনে সফলতার চরম শিখরে পৌঁছেছে। তোমাকেও কিন্তু হার মানলে চলবে না, উঠে দাঁড়াতে হবে। আরে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, এটাই তো তোমার মোটিভেশন, এটাই তো তোমার ফায়ার। নিজের ভেতরে সেই আগুনটাকে জ্বালাও আর ক্লিয়ার করে দেখাও। WBJEE, JEE মেন, NEET, যে কোনো একটাকে জাস্ট টার্গেট করো এগুলোর মধ্যে। আর আগামী 2 বছর, ক্লাস 11 আর ক্লাস 12, 2 বছরে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা এটার জন্য সঁপে দাও। কোথাও সময় নষ্ট করো না, দিন রাত পড়াশোনা করো। আর বিশ্বাস করো, এই ফিল্ডে যদি তুমি একবার সফলতা পেয়ে যাও না, জীবনে আর কোনোদিন পেছনে ফিরে তাকাতে হবে না যে আমার ক্লাস টেনের রেজাল্ট খারাপ হয়েছিল, ক্লাস টেনের রেজাল্ট কেউ দেখবে না। তাহলে এখন কি করবে তুমি? আর মন খারাপ করে লাভ নেই, নিজেকে একটু সময় দাও, একটা ফাঁকা জায়গায় একটু বসো, বসে নিজেকে জিজ্ঞেস করো, ক্লাস টেনে কি তুমি তোমার 100% পড়াশোনা করেছিলে, নিজের 100% কি দিয়েছিলে? আর যদি না দিয়ে থাকো, কেন দিতে পারোনি সেটা জিজ্ঞেস করো, সেটার উত্তর খোঁজার চেষ্টা করো। বন্ধুদের সাথে ঘুরে বেরিয়েছো না মোবাইলে গেম খেলেছো, সময়টা কোথায় নষ্ট করেছো সেটা একটু জাস্ট আইডেন্টিফাই করো। আর কি কি ভুল তুমি করেছো ক্লাস টেনে, সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করো, একটা লিস্টে লেখো, সেগুলোকে জাস্ট রিপিট করো না। আর আগামী এই 2 বছর জান প্রাণ দিয়ে একদম পড়াশোনা করো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। বিশ্বাস করো, এই যে ফিল্ডগুলো আমি বললাম এগুলোতে যদি একবার যদি সফলতা পেয়ে যাও, তাহলে কিন্তু জীবনে আর কোনোদিন পেছনে ফিরে তাকাতে হবে না, যেটা আমি আগেও বললাম, ঠিক আছে? বাকি এই মুহূর্তে দাঁড়িয়ে সায়েন্স নেবে না আর্টস নেবে, সায়েন্সে যেগুলো আমি বললাম এখনই এগুলো সায়েন্সের জন্য, বাকি আর্টসেরও আরও বেশ কয়েকটি রয়েছে ভালো ভালো অপশন, সেই সমস্ত কিছু সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও আনবো। তো যারা সায়েন্স নিতে চাইছো তাদের জন্য কী কী অপরচুনিটি রয়েছে, সেগুলোর জন্য কীভাবে এই 2 বছর পড়াশোনা করবে তার পুরো একটা প্ল্যান আমি তোমাদের দিয়ে দেবো। আর্টস যারা নিতে চাইছো তাদের বইপত্রে পড়াশোনার পাশাপাশি আরও কী কী জিনিস শিখতে হবে, কী কী করতে হবে, সেই সমস্ত কিছু সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো, ভালো করে সেই সমস্ত কিছু সম্পর্কে দেবো। বাকি রাখছি আজকের ভিডিও এই পর্যন্তই, এখন আর মন খারাপ করে লাভ নেই, নিজেকে একটু সময় দাও। আর আশীর্বাদ করছি তোমরা সবাই জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাবে, জাস্ট আমি যেগুলো বলছি এগুলো জাস্ট একটু মেনে চলো, ঠিক আছে? আগামী 2 বছর কিন্তু একদমই সময় নষ্ট করা যাবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, রাখছি আপাতত এখানেই, টাটা, বাই বাই।